জলের তড়িৎ বিশ্লেষণ পড়তে গেলে একটি কথা আমরা প্রায় শুনে থাকি, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় এবং অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়। এবং সেই সঙ্গে এটাও আমাদের মানে প্রশ্ন হয় যে ক্যাথোডে এবং অ্যানোডে যে গ্যাস দুটো উৎপন্ন হয় তাদের আয়তনের অনুপাত কত। তো এইরকম সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ক্লাসে পাব। তোমরা যারা নতুন আছো ক্লাসে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বারটি অন করে রাখো, তাতে এইরকম ক্লাস তোমরা আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস, জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে একটি কাঁচের বিকার নেওয়া হয়, যাকে আমরা বলছি ভোল্টামিটার। তাহলে এটা হলো ভোল্টামিটার। আচ্ছা, এর সঙ্গে আমরা আর কি নেব? এর সঙ্গে এই যে কাঁচের বিকারটা নেওয়া হয়েছে, তার নিচে দুটো ছিদ্র করে তার মধ্য দিয়ে দুটো কর্ক লাগানো আছে, এবং কর্কের মধ্য দিয়ে তার ঢুকিয়ে দুটো প্লাটিনামের পাত প্রবেশ করানো আছে। এই যে প্লাটিনাম পাত, এটা হচ্ছে তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয়। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয় যদি প্রশ্ন হয়, তাহলে অবশ্যই সেই আনসারটা হবে প্লাটিনাম পাত। আচ্ছা, এরপরে যেটা করা হয়, এর মধ্যে অ্যাসিড মিশ্রিত জল, যেমন মনে করো সালফিউরিক অ্যাসিড H2SO4 জলের মধ্যে মিশিয়ে দেওয়া হলো। কারণ কি, যেহেতু আমরা জানি যে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, তাই বিশুদ্ধ জলের মধ্যে সামান্য অ্যাসিড বা ক্ষার বা লবণ মিশিয়ে দিলে সেটা তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়, তাই আমরা সামান্য সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিলাম। এবার এই প্লাটিনাম তার থেকে যে প্লাটিনাম পাত থেকে যে দুটো তার বেরিয়ে আছে, তার একটার সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং একটার সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করলাম। যেটা নেগেটিভ প্রান্ত যুক্ত করা হলো তার নাম হলো ক্যাথোড, আর পজিটিভ প্রান্ত যেখানে যুক্ত হয়েছে সেটা হলো অ্যানোড। তাহলে দুটো তড়িৎদ্বার, একটা ক্যাথোড এবং একটা অ্যানোড, এবং দুটোই কিন্তু প্লাটিনাম পাত। এটা মনে রাখবে যে জলের তড়িৎ বিশ্লেষণে যে তড়িৎদ্বার দুটি ব্যবহার করা হয় সেই দুটো পাতই হলো প্লাটিনাম পাত। আর ক্যাথোড এবং অ্যানোড আমরা দেখলাম কি, যে ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত অ্যানোড আর নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলা হচ্ছে ক্যাথোড। এরপরে যেটা করা হয়, দুটো টেস্ট টিউব নেওয়া হয়েছে। দেখো, দুটো টেস্ট টিউব নেওয়া হয়েছে এবং টেস্ট টিউব দুটোকে জল দ্বারা ভর্তি করে ওই অবস্থায় উপর করে এই পাত দুটোর উপরে বসিয়ে দেওয়া হলো। তাতে কি হলো, এইবার যখন আমরা এই তড়িৎদ্বার দুটোর মধ্যে আমরা তড়িৎ প্রবাহ চালনা করব, তখন কি হবে, এখানে জলের তড়িৎ বিশ্লেষণ হবে এবং জলের অণু ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি উৎপন্ন হবে, যখনই তড়িৎ প্রবাহ চালনা করব তখন বুদবুদ আকারে গ্যাস উৎপন্ন হবে, এবং এই জলের টেস্ট টিউবের মধ্যে যে জল ছিল সেই জলের নিম্ন অপসারণ দ্বারা সেই গ্যাস দুটো এই টেস্ট টিউবের মধ্যে জমা হবে। এবারে আমরা দেখব যে এই ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়াটি হয় সেটা কী ধরনের বিক্রিয়া হয়। তাহলে এখানে যে বিয়োজনটা ঘটছে, এখানে জলের বিয়োজন ঘটছে, জল H2O এটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কী তৈরি করছে, H+ আয়ন এবং OH মানে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করছে। এবার প্লাস আয়ন মানে এটা হচ্ছে ক্যাটায়ন, আর মাইনাস মানে অ্যানায়ন। তো আমরা কি জানি, যেটি প্লাস আয়ন মানে ক্যাটায়ন H+ আয়ন, এই H+ আয়ন যেহেতু প্লাস, ভালো করে দেখো তাহলে এ কোথায় যাবে, প্লাসটা অবশ্যই মাইনাসের দিকে যাবে, আর OH যে আয়নটা রয়েছে এটা তো মাইনাস আয়ন, এটা কোথায় যাবে, এটা প্লাসের দিকে যাবে। তার মানে এবার যেটা হবে, ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে গতিশীল হবে এবং অ্যানায়নগুলো অ্যানোডের দিকে গতিশীল হবে, অর্থাৎ হাইড্রোজেনটা ক্যাথোডের দিকে যাবে আর হাইড্রক্সিলটা অ্যানোডের দিকে যাবে।
এবার গিয়ে এই ক্যাথোড এবং অ্যানোডে গিয়ে কি হবে দেখো। ক্যাথোড এবং অ্যানোডে গিয়ে তাহলে আমরা দেখব যে ক্যাথোড বিক্রিয়াটা এবং অ্যানোড বিক্রিয়াটা কি হয়। ক্যাথোড বিক্রিয়াতে যেটা হবে, এই যে এইচ প্লাস আয়ন এরা তো ক্যাথোডে গেল, তো ক্যাথোডে তো ইলেকট্রন পাবে, ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ করে তৈরি হবে হাইড্রোজেন পরমাণু। আর এইরকম দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে হাইড্রোজেন অণু। এবার আমরা দেখি অ্যানোডে কি বিক্রিয়া হয়। দেখো অ্যানোড মানে কি, অ্যানোড তো পজিটিভ তড়িৎদ্বার, তাহলে পজিটিভের দিকে যাচ্ছে কি হাইড্রক্সিল মূলক, তাহলে হাইড্রক্সিল মূলক এইটা অ্যানোডে গিয়ে কি করবে, এর যে অতিরিক্ত ইলেকট্রন এই ইলেকট্রনটাকে ত্যাগ করবে। ইলেকট্রনটা ত্যাগ করলো তাহলে তৈরি হলো কি ও এইচ আই, ও এইচ মূলক তৈরি হলো। এইবার এই রকম ও এইচ মূলক চারটি যুক্ত হয়ে তৈরি করবে একটি জলের অণু দুটো এবং অক্সিজেন অণু একটা। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো যে জলের অণু, একটা জলের অণু ভেঙে গিয়ে একটা হাইড্রক্সিল তৈরি হয়েছিল, তাহলে চারটে হাইড্রক্সিলের জন্য কটা লাগবে জলের অণু, চারটি লাগবে। তাহলে এখানে যদি চারটি হয় তাহলে এখানে দেখো এই এইচ প্লাস কটা হবে, চারটে হবে। এবার দুটো এইচ এইচ মিলে তৈরি করছিল একটা হাইড্রোজেন অণু, কটা অণু একটা, তাহলে চারটে মিলে কটা তৈরি হবে, চারটে মিলে তৈরি হবে দুটো হাইড্রোজেন অণু। ভালো করে বোঝো। আচ্ছা এইবার এই চারটে ওইস এখান থেকে তৈরি হয়েছে কটা অক্সিজেন অণু, একটা অক্সিজেন অণু, একটা অক্সিজেন অণু। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে একই পরিমাণ জল ভাঙলো, ভেঙে হাইড্রোজেন তৈরি করলো দুই অণু, অক্সিজেন তৈরি করলো এক অণু। এবার আসি যে হাইড্রোজেন অণুটা কোথায় তৈরি হলো। হাইড্রোজেন অণুটা দেখো ক্যাথোড বিক্রিয়ায় হাইড্রোজেন হয়েছে, তার মানে হাইড্রোজেনটা কিন্তু ক্যাথোডে উৎপন্ন হবে। আমি প্রথমেই বলছিলাম না যে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়, তাহলে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস। আর অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়, অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস। এবার এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হলো, এদের আয়তনের অনুপাত কত, তাহলে খুব ভালো করে বুঝতে পারছো যে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, তার মানে হাইড্রোজেন অণু ইস টু অক্সিজেন অণু, এদের আয়তনের অনুপাত দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, মানে 2:1। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আচ্ছা এখানে আর একটা জিনিস আমি বলে দিই, দেখো এখানে কি হলো যে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন উৎপন্ন হলো। আমি আগের ক্লাসটাতেও বলেছি যে ক্যাথোডে যেহেতু ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হচ্ছে, তাই এটা কি জারণ না বিজারণ হবে। আগের ক্লাসে একটা কথা বলেছিলাম, কেষ্ট বেটা আ যাও মানে ক্যাথোডে বিজারণ। দেখো ইলেকট্রন গ্রহণ করলে তো বিজারণই হয়, আর ইলেকট্রন বর্জন করলে জারণ হয়, তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে কি হবে, ক্যাথোডে বিজারণ হয়েছে, অর্থাৎ ক্যাথোডে যে বিক্রিয়াটা হয়েছে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর অ্যানোডে কি বিক্রিয়া হয়েছে, জারণ বিক্রিয়া। এটা মনে রাখা, দেখো এখানে কি করেছে ইলেকট্রন, দেখো বর্জন করেছে, আর ইলেকট্রন বর্জন করলে কি হয়, ইলেকট্রন বর্জন করলে জারণ হয়। আর আমি গত ক্লাসে মনে রাখার জন্য একটা ট্রিক্স বলেছিলাম তোমাদের, কেষ্ট বেটা আ যাও, কেষ্ট বেটা আ যাও, তাহলে কেষ্ট বেটা ক্যাথোডে বিজারণ, আ যাও অ্যানোডে জারণ। এইটা যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে, এইটা কখনোই ভুলবে না, ঠিক আছে। আচ্ছা আর এখান থেকে মোটামুটি যে কোশ্চেনগুলো আসে, যেমন আমি বলেছিলাম যে আচ্ছা তড়িৎদ্বার, তড়িৎদ্বার এটা মনে রাখবে। এখান থেকে একটা প্রশ্ন আসে যে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার করা হয়, অবশ্যই লিখবে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়। আর হাইড্রোজেন অক্সিজেন অনুপাত বললাম, হাইড্রোজেন কোথায় উৎপন্ন হয়, ক্যাথোডে, অক্সিজেন কোথায় উৎপন্ন হয়, অ্যানোডে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়, আশা করি প্রত্যেকেই জলের তড়িৎ বিশ্লেষণটা বুঝেছ। যারা মানে কোনো কোশ্চেন যদি তোমাদের থাকে আর কি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিও, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমি ফার্দার আরও একটা ভিডিও করে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তবে আশা করি এই ভিডিওতেই তোমরা বুঝে গিয়েছো, তবুও যদি অসুবিধা হয় আর কি আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করে রাখবে, সেই সঙ্গে
বেল আইকনটির অল নোটিফিকেশন বারটি অন করে রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।